सब्सक्राइब कीजिए ऑल इन वन चैनल को एजुकेशनल वीडियो सबसे पहले देखने के लिए। नमस्कार বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত আবার অল ইন ওয়ান চ্যানেলে। যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা অনেক ইন্টারেস্টিং ভিডিওস দেখতে পাবেন যেগুলো আমি আগে আপলোড করেছি, যেগুলো আমি পরে করব। তো সেই সব ভিডিও দেখার জন্য আপনাদের সাবস্ক্রাইব করা খুবই দরকার। তো বন্ধুগণ, আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে পিএসসি ওয়েবসাইট নিয়ে। আপনারা তো জানেন পিএসসি ওয়েবসাইট খুবই প্রবলেম করে, খোলে না সহজে। অনেক সময় করতে করতে হয়তো সাবমিটে ক্লিক করলেন, সাবমিট হয়তো হলো না, হয়তো সার্ভার খুব স্লো হয়ে গেল, মাঝে মাঝে হেভি ট্রাফিক চলে আসে, সার্ভার ডাউন হয়ে যায়, খুবই ডিস্টার্ব করে পিএসসি ওয়েবসাইট, সেটা সকলেরই জানা আছে। তো এর কারণ জেনারেলি হলো পিএসসি ওয়েবসাইট একটা আনসিকিউর ওয়েবসাইট, কোনো সিকিউরিটি নেই। মেন কথা যেটা পিএসসি ওয়েবসাইটে কোনো সিকিউরিটি নেই, সেটা পিএসসি থেকে কোনো স্টেপও নেওয়া হয় না। ওয়েবসাইটে সার্টিফিকেট থেকে, সার্টিফিকেটও ওয়েবসাইটে এক্সপায়ার করে গেছে, প্রায় 2 বছর হয়ে গেল, তো ওরা সার্টিফিকেট রিনিউ করেনি, 2 বছর হয়ে গেল। এবং যে কোনো সময় হ্যাকাররা আর কি ওয়েবসাইটটা হ্যাক করে নিতে পারে। এখনও পর্যন্ত পিএসসিরা তো ভাগ্য বলো হ্যাকাররা হ্যাক করেনি, কিংবা হয়তো ওরা ওয়েট করছে কবে হ্যাক করবে, তারপরে হয়তো নেক্সট স্টেপ নেবে। তো খুবই আনসিকিউর ওয়েবসাইট, কিন্তু এই আনসিকিউর ওয়েবসাইটে আমাদের বারবার যেতে হয়, কারণ আমাদের ফিউচার সিকিউর করার জন্য ওখান থেকে ফর্ম ফিল আপ করতে হয়, আর কোনো উপায় নেই আমাদের। তো আজকে আমরা আপনাদের এটাই দেখাবো যে পিএসসি ওয়েবসাইট যে প্রবলেমটা সেটা সলভ কী করে করবেন, খুলবেন কী করে। আমাদের কাছে দেখুন এখানে দুখানা ব্রাউজার আছে, একটা গুগল ক্রোম আছে, একটা মোজিলা ফায়ারবক্স আছে। প্রথমে মোজিলা থেকে শুরু করব, গুগলে যাবেন কিংবা আপনার ডাইরেক্ট পিএসসি মানে ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনারা এখানে ক্লিক করে খুলতে পারেন। গুগলে গিয়ে পিএসসি WB সার্চ করলে প্রথমেই চলে আসবে, ক্লিক করবেন। এটা ইওর কানেকশন ইজ নট সিকিউর, যেটা বললাম যেহেতু এটা আনসিকিউর ওয়েবসাইট, সেহেতু আমার যে মানে অ্যান্টিভাইরাস লাগানো আছে ক্যাসপার্স কি অ্যান্টিভাইরাস, এটা প্রোটেক্ট করছে আমাকে এই সাইটে যাওয়ার জন্য, মানে আমাকে সাইটে যেতে দিচ্ছে না যেহেতু এটা আনসিকিউর ওয়েবসাইট। তো সেই জন্য ইনি মানে ক্যাসপার্স কি অ্যান্টিভাইরাসটা আমার ব্লক করে দিচ্ছে, এটা খুলছে না। তো মোজিলা থেকে এটা জেনারেলি খোলা যায় না, কারণ অ্যাডভান্সে ক্লিক করতে, অ্যাডভান্সে ক্লিক করলেও এখান থেকে খোলা যায় না। তো জেনারেলি এর জন্য আছে গুগল ক্রোম, গুগল ক্রোম থেকে ওয়েবসাইটটা খোলা যায়। তো এবার আমরা গুগল ক্রোমে দেখবো, কারণ মোজিলা থেকে এখানে কোনো অপশন নেই খোলার জন্য। এখানে দেখতে হবে এখানে কিছু ইনফরমেশন আছে, দ্য সার্টিফিকেট ইজ নট ট্রাস্টেড বিকজ দ্য ইস্যুয়ার সার্টিফিকেট ইজ আননোন, দ্য সার্টিফিকেট এক্সপায়ার অন 13 নভেম্বর 2015, যেমনটা বলেছিলাম আপনাদের 2015 সালে সার্টিফিকেট এক্সপায়ার করে গেছে, ওরা রিনিউ করেনি, 2017 সাল হয়ে গেছে। তো মোজিলা থেকে এটা কোনো মতেই খোলা সম্ভব না, আপনারা যতই যা করেনি মোজিলা থেকে খুলবে না। এবার আপনারা আসবো গুগল ক্রোমে, গুগল ক্রোমে এখানে গুগল টাইপ করুন পিএসসি WB, পিএসসি WB ক্লিক করলাম, এই দেখুন ক্যান নট গ্যারেন্টি অথেন্টিসিটি অফ দ্য ডোমেন টু হুইচ এনক্রিপ্টেড কানেকশন এস্টাবলিশ। এখানেও আমার অ্যান্টিভাইরাস যেতে বারণ করছে, অ্যান্টিভাইরাস ব্লক করছে গুগল ক্রোম পিএসসি ওয়েবসাইটে যেতে, কারণ যেটা বললাম আমি আনসিকিউর ওয়েবসাইটে যেতে ব্লক করছে, কারণ এখানকার ইনফরমেশন হ্যাক হয়ে যায়। তো আমি যদি এখানে আমার কাছে দুটো চয়েস দিয়েছি, একটা ডিসকানেক্ট, একটা হচ্ছে কন্টিনিউ। এবার আমি ডিসকানেক্টে ক্লিক করি তো পিএসসি ওয়েবসাইট ওয়েবসাইটটা কোনোদিনই খুলবে না, তো এবং এটা না খুললে ফর্ম ফিল আপও হবে না। তো আমাকে বাধ্য হয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে, তো কন্টিনিউতে ক্লিক করলে এই সাইটটা খুলবে। কন্টিনিউতে ক্লিক করলাম আর একটা মেসেজ এসছে, আবার কন্টিনিউ ক্লিক করতে হবে, এই ওয়েবসাইটটা খুলে গেল। মানে আমাকে বাধ্য হয়ে কন্টিনিউতে ক্লিক করতে হচ্ছে, বিকজ ওয়েবসাইট এতটাই আনসিকিউর ওয়েবসাইট যে অ্যান্টিভাইরাস ব্লক করে দিচ্ছে। তো এটা আমি ডেস্কটপ থেকে করলাম, তো ডেস্কটপ থেকে খুলতে গেলে আপনাদের গুগল ক্রোম থাকাটা খুবই জরুরি, কারণ মোজিলা থেকে এটা খুলতে পারবে না, যেটা আমি দেখালাম। মোজিলা থেকে গেলে আপনাদের জাস্ট লিখে দেবে ইওর কানেকশন ইজ নট সিকিউর, এখান থেকে আর কোনো অপশন নিয়ে যাওয়া। তো আপনার খুলতে গেলে একমাত্র উপায় হচ্ছে গুগল ক্রোম, গুগল ক্রোম ক্রমে গিয়ে। অনেক সময় দেখা যায় গুগল ক্রোমে এই পেজটা আসে না, মানে যেহেতু আমার ক্যাসপার্স কি অ্যান্টিভাইরাস, সেহেতু আমার এরকম একটা মেসেজ বক্স এলো। যাদের এই অ্যান্টিভাইরাস নেই তাদের এখানেও সেম জিনিস আছে, যেমন মোজিলাতে দেখাচ্ছে এখানে গো টু গো ব্যাক অ্যাডভান্স বলে এরকম দুটো অপশন থাকবে, তো সেই অ্যাডভান্সে ক্লিক করলে গুগল ক্রোম থেকে খুলে যায়, কিন্তু মোজিলা থেকে অ্যাডভান্সে ক্লিক করলে খোলে না। তো একমাত্র উপায় গুগল ক্রোম থেকে খোলা। তো এটা আমি ডেস্কটপের ক্ষেত্রে দেখালাম, আমি মোবাইলের ক্ষেত্রে দেখাবো। মোবাইল থেকে যারা পিএসসি ওয়েবসাইট খুলতে চান, মোবাইল থেকেও সেম প্রবলেম হয়,
মোবাইল থেকে সলভ করার উপায়ও সেম আছে। এবার আমি মোবাইল থেকে দেখাবো এবং আরও কিছু ইনফরমেশন দেখাবো। তো এবার চলো দেখা যাক মোবাইল থেকে কী করে পিএসসি ওয়েবসাইট খুলবে। তো বন্ধুগণ, আমি এবার মোবাইল সাইট থেকে পিএসসি ওয়েবসাইট খুলে দেখাবো, কারণ মোবাইল থেকে অনেক সময় পিএসসি ওয়েবসাইট খোলে না, মোবাইলেও সেম প্রবলেম দেখায় যেটা ডেস্কটপে দেখায়। তো এবার দেখাবো মোবাইল থেকে সেই প্রবলেমটা কী করে সলভ করা যাবে, সেমই নিয়ম যেমন ডেস্কটপে সলভ করা যাবে সেইভাবেই। গুগল ক্রোমে গিয়ে গুগলে গিয়ে পিএসসি WB লিখে সার্চ করলে চলে আসবে প্রথমটা ক্লিক করলে। আমার তো প্রথমবারই খুলে গেল, কিন্তু অনেকেরও প্রথমবার খোলে না। তো যাদের প্রথমবার খোলে না তাদের এখানে দুটো অপশন থাকে, একটা হচ্ছে অ্যাডভান্স যেটা নিচে লেখা থাকে, তার উপরে লেখা থাকে ব্যাক টু সেফটি। তো তোমাদের যেটা করতে হবে অ্যাডভান্সে ক্লিক করতে হবে, অ্যাডভান্সে ক্লিক করলে এটা খুলে যাবে। প্রথমবারে যদি না খোলে তো তখন অ্যাডভান্সে ক্লিক করতে হবে। আমার প্রথমবারে খুলে গেছে। বাট মেন যেটা প্রবলেম এই ওয়েবসাইটে সেটা হচ্ছে এই দেখো, এখানে লাল কালির দাগ। আর একবার যাবো এই যে একটা রেড কালারের মানে ডেঞ্জার সাইন যেটা হয়, এই যে এখানে লেখা আছে দেখো, ইওর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিওর, ইউ শুড নট এন্টার এনি সেন্সিটিভ ইনফরমেশন অন দিস সাইট, ফর এক্সাম্পল পাসওয়ার্ডস অর ক্রেডিট কার্ডস, বিকজ ইট শুড বি স্টোলেন বাই অ্যাটাকার্স। ডিটেলসে গেলে আরও দেখতে হবে, এই যে এই সাইটটা এনক্রিপ্টেড কারণে কোনো সিকিউরিটি নেই সাইটটা, যেগুলো যে সাইটে সিকিউরিটি আছে সেটা এরকম গ্রিন কালারে আসবে। যেমন আমরা এমনি গুগল মানে google.com যদি আমরা সার্চ করি সেটা দেখবে গ্রিন কালারে আসছে, যেগুলো সিকিউরিটি নেই যেমন পিএসসি ওয়েবসাইট কোনো সিকিউরিটি নেই সেটা এরকম রেড কালারে আসবে। মানে হ্যাকাররা চাইলে যে কোনো সময় এই ওয়েবসাইটটা হ্যাক করতে পারে, এখন মতো হ্যাক হয়নি সেটা খুব ভাগ্যের। পিএসসি হয়তো ওয়েট করছে কখন হ্যাক হবে, হ্যাক করলে হয়তো ওরা নেক্সট স্টেপটা নেবে, হয়তো সিকিউরিটি বাড়াবে। তো এখনও হ্যাক হয়নি ওই জন্য হয়তো পিএসসি কিছু সেরকম মানে পাত্তা দিচ্ছে না ওয়েবসাইটটা নিয়ে, সেই ওয়েবসাইটটা এরমভাবেই পড়ে আছে, মানে একদম আনসিকিওর হয়, যে কোনো সময় যে কেউ হ্যাক করে নিতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও, আমি দেখালাম যে ডেস্কটপ থেকে কেমনভাবে করবে এবং মোবাইল থেকেও দেখিয়ে দিলাম কেমনভাবে করবে। পিএসসি ওয়েবসাইট সবসময় খোলে না, পিএসসি ওয়েবসাইট খুবই মানে ডিস্টার্ব করে, অনেক সময় খোলে না, খুললে অনেক সময় ফর্ম ফিল আপ করতে করতে এত সার্ভার মানে স্লো হয়ে যায়, মানে হেভি ট্রাফিক চলে আসে, সার্ভার স্লো হয়ে যায় সেই কারণে, কারণ ওয়েবসাইট অবস্থা খুবই খারাপ। তো জানি না পিএসসি কবে স্টেপ নেবে, তো আশা করো খুব তাড়াতাড়ি নেবে পিএসসি স্টেপ, কারণ বেশিরভাগ গভর্নমেন্টের মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বেশিরভাগ পরীক্ষা এখন WBSSC উঠে গেছে, তো সেই পরীক্ষাগুলো পিএসসি ওয়েবসাইটে শিফট হয়ে গেছে, তো পিএসসি ওয়েবসাইটের ট্রাফিক হিসাব মতো আরও বেড়ে গেছে। তো জানি না পিএসসি কবে এর জন্য স্টেপ নেবে, স্টেপ নেওয়া খুবই দরকার, কারণ খুবই প্রবলেম হয় ক্যান্ডিডেটসে। লাস্ট ইয়ারে যখন WBCS-এর ফর্ম ফিল আপ হচ্ছিলো তখন ওদের ডেট এক্সটেন্ড করতে হয় লাস্ট ডেট, কারণ অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি খুব ওয়েবসাইট ডিস্টার্বের জন্য, লাস্ট ডেট 5-6 দিন আরও এক্সটেন্ড করতে হয়েছিলো। তো সেই জিনিসগুলো যাতে না করতে হয়, যাতে সব এক্সপিরিয়েন্সই ফিল আপ করতে পারে, সেই জিনিসটা দেখা উচিত পিএসসি। তো আশা করবো ওরা এই জিনিসটা দেখবে খুব শীঘ্রই। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমি দেখালাম যে প্রথমে ডেস্কটপ থেকে কেমন খুলবে এবং মোবাইল থেকেও কীভাবে খুলতে হয় দেখে দিলাম। তো আশা করবো এই ভিডিওতে আপনাদের কিছুটা হলেও হেল্প করবে, যদি হেল্প করে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করলে আমি আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, তো তার জন্য সাবস্ক্রাইব করা খুবই দরকার। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক নিশ্চয়ই করবেন, আর কিছু বলার থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারেন, আর আপনারা এই চ্যানেলকে ফলো করতে পারেন ফেসবুকে, ফলো করার লিঙ্ক আমি নিজে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কটা ক্লিক করে আপনারা ফলো করতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে। গড ব্লেস এভরিওয়ান।